কারণ লাভ ছাড়া তো পৃথিবীর কোনো মানুষ কোনো ব্যবসা করে না। লাভের কথা জানার দরকার আছে না নাই? আহারে, যদি আমরা কমপক্ষে মুসলমান হতাম তাহলে তো আজকে চিরস্থায়ী জাহান্নামী আমাদের হওয়া লাগতো না। আল্লাহ বলেন, বান্দা যদি শুকরিয়া করো আমি নিয়ামত বাড়াইয়া দেব বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তামলাউল মিজান, কবরে গিয়া আলহামদুলিল্লাহ বললে বন্ধু কোনো লাভ হবে না। যদি একজন মানুষ আল্লাহর প্রতি সন্তুষ্ট হয় একবার তার জবান দিয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ বলে তামলাউল মিজান, দয়া করে মায়া করে আমি তার মিজানের পাল্লাটা পরিপূর্ণ করে দে। আরো আস্তে কোন আলহামদুলিল্লাহ, কারণ আমি বুঝি মাঝি গাছ আর মানুষ লাভ বোঝে না লোকসানও বোঝে না, কারণ লাভের হাদিস শোনার পরেও তার আলহামদুলিল্লাহ জোরে কয় না, তাহলে লাভও বোঝে না। লাভ না বুঝে না মানুষকে দুনিয়াতে আছে, ব্যবসা করতে গেছেন লাভ নাই, ব্যবসা করবেন? ও বন্ধু, এখানে যে আপনি এসেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কোনো মানুষ কোরআন আর সুন্নার কথা শোনার জন্য কোনো স্টেজে চলে যায়, কোনো মজলিসে বসে যায়, হাত্তা হাইতানু জাউফিল মাই হাত্তা ইস্তাগফারা লাহু মিআতা, ওই মানুষের জন্য আকাশে যা আছে জমিনে যা আছে এমন কি মহাসমুদ্রের অতল গহ্বরে ছোট্ট একটা কীট পর্যন্ত আল্লাহর দরবারে ইস্তাগফারের দোয়া করে বলি সুবহানাল্লাহ। বোঝেন নাই ওয়াজ, কার জন্য দোয়া করে? কোরআন সুন্না যারা শুনতে আসে তাদের জন্য দোয়া চলতেছে আকাশেও জমিনেও, আকাশেও জমিনেও, হাত্তা হাইতানু জাউফিল মা, এমনকি মহাসমুদ্রের অতল গহ্বরে যে ছোট্ট কীট আছে যাকে খালি চোখে দেখা যায় না, ওই মানুষদের জন্য তারা পর্যন্ত আল্লাহর দরবারে ইস্তেগফারের দোয়া করে। তাহলে লাভ না লোকসান? লাভ না লোকসান? লাভ আছে তো, লাভ বুঝেন নি আপনারা? ও বন্ধু, আগামী দিন এখানে মাহফিল হতেও পারে নাও হতে পারে, যারা এখনো এই মাহফিল দেওয়ার পরে বাড়িতে বসে আছে তাদের মতো কিপটা আর নাই। কিপটা বুঝেন নি? কিতা কিপটা বুঝেন নি? এটা হার কিপটা যারা এখনো বাড়িতে আছে, ঠিক না বেঠিক? কোরআন আর সুন্নাহ থেকে যদি আপনি বঞ্চিত হয়ে যান আপনি তো হার কিপটা হবেন, তার কারণ কি বন্ধু আমার? আমাদের নামটা কি? আমাদের নামটা কি? মুসলিম। আমাদের নাম কি? মুসলিম। আমাদের নাম কি? মুসলিম। আমাদের নাম মুসলিম, মুসলমান। আমরা যে মুসলমান হয়েছি আমাদের লাভ না লোকসান? লাভের কথাটা কি আমি বলবো, কারণ লাভ ছাড়া তো পৃথিবীর কোনো মানুষ কোনো ব্যবসা করে না। লাভের কথা জানার দরকার আছে না নাই? কালকে আমতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো যখন কঠিন মুসিবতের দিনে পড়ে যাবে, এমন মুহূর্তে তারা বলবে রুবামা ইয়াওয়াদুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমি। মানুষগুলো যখন জাহান্নামের তর্জন গর্জন শুনবে তখন বলবে রুবা মায়ুয়াদুল্লাদিনা কাফারু লাউকানু মুসলিমিন, আহারে যদি আমরা কমপক্ষে মুসলমান হতাম তাহলে তো আজকে চিরস্থায়ী জাহান্নামী আমাদের হওয়া লাগতো না। আল্লাহ আকবার! তাহলে লাভ না লোকসান? মুসলমান যে হয়েছি পৃথিবীতে, মুসলমানের গড়ে আল্লাহ জন্মদান করেছেন, কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। বন্ধু কেয়ামত পর্যন্ত যদি তুমি সিজদায় পড়ে থাকো তোমাকে আল্লাহ মুসলমান বানিয়েছে, কেয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও তোমার শুকর আল্লাহর দরবারে আদায় হবে না। কথা আমার নাকি আল্লাহর? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এই কথা কার?
আমরা মুসলমান হতে চাই কি চাই না? চাই তো ইনশাআল্লাহ। এজন্য মুসলমান আমরা যে হলাম, আমাদের লাভটা কি একবার শুনেন। একজন মানুষ 10 লক্ষ টাকা নিয়ে ব্যবসা করতে গেল, 10 লক্ষ টাকা নিয়ে যখন ব্যবসা করতে গেল, 10 লক্ষ টাকা তার প্রতি মাসে প্রত্যেক দিন 1000 টাকা করে ব্যবসা হয়, যদি প্রতিদিন 1000 টাকা করে ব্যবসা হয়, 10 লক্ষ টাকায় 30 দিনে কত টাকা হয়? 30,000 টাকা ব্যবসা হয়, ঠিক না বা ঠিক? একজন মানুষ 10 লক্ষ টাকা নিয়ে যখন ব্যবসায় নামলো, ওই মানুষটা প্রতিদিন যদি 1000 টাকা করে লাভ করে, ওই মানুষটার 30 দিনে 30,000 টাকা হয়। ও বন্ধু আমার গভীর মনোযোগ, 3 দিন হরতালের কারণে ওই মানুষটা ব্যবসার মধ্যে তার পুঁজি খাটাতে পারলো না, 3 দিন হরতালের জন্য তার ব্যবসা বন্ধ ছিল। এখন 3 দিন 30 দিনের ভিতরে 3 দিন বাদ গেলে কত টাকা তার লস হবে? 3,000 টাকা। কত টাকা? 3,000 টাকা তার লস হবে। একজন মুসলমানের সংজ্ঞাটা হচ্ছে, বন্ধু আমার একজন মুসলমানের এত দাম। মুসলমান যদি কোনো কারণে গুনাহ করে, মুসলমান যদি কোনো কারণে আল্লাহর নাফরমানিও করে, কিন্তু মুসলমান হওয়ার কারণে লোকসান হতে পারে, জাহান্নামী হতে পারে, কিন্তু কোনো না কোনো একদিন আল্লাহর জান্নাতে সে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে লাভ না লোকসান? কোনো একদিন সে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু আরেকজন মানুষ ব্যবসা ধরলো 10 লক্ষ টাকা, ওই ব্যবসার মধ্যে তার 3টা গাড়ির মধ্যে 10 লক্ষ টাকার মাল লোড করা হলো, কিন্তু হঠাৎ করে এমনভাবে একটা অ্যাক্সিডেন্ট হলো, 3টা গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার 10 লক্ষ টাকা শেষ হয়ে গেল। এখন এই মানুষটার লোকসান, আর 3 দিন হরতাল থাকার কারণে মানুষের লোকসান, এই 2 লোকসান কি এক হবে নাকি? এক হবে? 2 লোকসান এক হবে না। তার কারণ কি? ওই মানুষের পুঁজি শুদ্ধ শেষ। কিন্তু মুসলমান যারা, যদিও তারা গুনাগার হয়, গুনাগার হওয়ার পরে কোনো একদিন তারা আল্লাহর জান্নাতে যাবে। এজন্যই তো কাফিরেরা কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে আর পরিতাপ করে বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আমরা কেন মুসলমান হতা হলাম না? আজকে যদি আমরা মুসলমান হতাম, তাহলে তো আল্লাহর জান্নাতের বাগিদার আমরাও হতাম। এজন্য মুসলমান হওয়ার কারণে আমরা খুশি না বেরাজি? আমরা খুশি তো ইনশাআল্লাহ। কথা কি বোঝেন? আল্লাহ সোনা কি কিছুক্ষণ সালামও না বন্ধ করে দেবো?